মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 23 জনের বিরুদ্ধে আদালতে আরও হত্যা মামলার হয়েছে। মাহমুদুর রহমানের নামে টেকনাফের এক প্রবাসীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয় বলে মামলার এজাহার দায়ের করেন নিহতের ভাই নুরুল হোসেন। দুপুরে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারটি দায়ের করা হয়। এতে বলা হয়, গত 24 ফেব্রুয়ারি টেকনাফ মৌলভীপাড়ার প্রবাসী মাহমুদুর রহমানকে থানার এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ আটক করে নিয়ে যায়। পরে দীপক ও ওসি প্রদীপ কুমার দাস ক্রসফায়ার না দেওয়ার শর্তে তার পরিবারের কাছে 10 লাখ টাকা দাবি করে। নিরুপায় হয়ে 5 লাখ টাকা দিলেও বাকি 5 লাখ টাকা না দিতে পারায় 31 ফেব্রুয়ারি রাতে মাহমুদুর রহমানকে হত্যা করা হয়। 10 লক্ষ টাকা আমার কাছ থেকে চাঁদা চেয়েছিল, আমি দীপককে 5 লক্ষ টাকা দিয়েছি, তবে আমার ভাইটাকে মেরে ফেলে জীবিত রাখলো না। এসআই দীপক প্রদীপ কুমার, ওই যে জামশেদ আহমদ, দোহা, এরা সহ মোট 3 জনের বিরুদ্ধে মামলা করেছি।